বন্ধু, আপনার কি হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা বা বাতের ব্যথা আছে? হ্যাঁ বন্ধু, শরীরে সব ধরনের ব্যথা এবং হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা বা বাতের ব্যথা দূর করতে এবং শরীরকে মজবুত রাখতে হলে সবার আগে নজর দিতে হবে হাড়ের পুষ্টির উপর। আমরা অনেকেই জানি না, 30 বছরের পর থেকে আমাদের হাড় ক্ষয় হতে শুরু করে, তবে সঠিক ডায়েট মেনে চললে এই সমস্যা দূর করা সম্ভব। তাই আপনাদের দৈনিক খাবারের তালিকায় এমন কিছু খাদ্য রাখতে হবে যে খাবার আপনার হাড়কে মজবুত রাখতে সাহায্য করবে এবং শরীরের যাবতীয় ব্যথা, হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা বা বাতের ব্যথাও দূর করবে। এই ধরনের ব্যথায় যারা আক্রান্ত তারা অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি ভিডিও চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন নতুন তথ্য পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধু, প্রথম যে খাবারটির কথা বলবো সেটি হলো দুধ। এই দুধ কিন্তু শরীরের সব ধরনের ব্যথা এবং হাড় জয়েন্টের ব্যথা, পেশির ব্যথা এবং বাতের ব্যথা দূর করতে খুব দ্রুত কাজ করে, কারণ শরীর বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্যালসিয়াম দরকার তার প্রায় সবটাই থাকে দুধের মধ্যে। বিশেষজ্ঞরা বলেন প্রাপ্তবয়স্কদের দিনে অন্তত 700 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। যারা অস্টিওপোরোসিসের শিকার তাদের ক্ষেত্রে দিনে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের এক গবেষকেরা জানিয়েছেন, লোড ফ্যাট দুধ বা ফ্যাটবিহীন দুধে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং এর ফলে দুধে থাকা ক্যালসিয়াম শরীর খুব সহজেই শোষণ করতে পারে। ক্যালসিয়াম ছাড়াও দুধে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, রিবোফ্লাভিন, ফসফরাস, ভিটামিন ডি, এ, বি12 বর্তমান, যা হাড়ের জন্য খুবই উপকারী। যারা দুধ খেতে পছন্দ করেন না তারা ক্যালসিয়াম সমৃদ্ধ বিভিন্ন খাবার যেমন দই বা চিজ খেতে পারেন। এরপর খাদ্য তালিকায় রাখতে হবে ছোট মাছ। ছোট মাছের কাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যা হাড় মজবুত রাখতে সাহায্য করে এবং ব্যথা কমাতে পারে। এছাড়াও এতে অস্থিমজ্জা মজবুত হয়। বন্ধু, হাড়কে মজবুত করতে এবং শরীর থেকে ব্যথা দূর করতে পারে এমন আরও একটি খাবার হলো তৈলাক্ত মাছ। তৈলাক্ত মাছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে যা হাড় শক্ত করতে সাহায্য করে। এছাড়াও এতে ভিটামিন ডি রয়েছে যা ক্যালসিয়াম শুষে নিতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে মাছের তেল মহিলাদের হাড় ক্ষয়ের সমস্যা দ্রুত কমাতে পারে। এছাড়াও এটি অস্টিওপোরোসিসের সমস্যাও দূর করে। বন্ধু, যারা হাড়ের বিভিন্ন সমস্যায় ভুগছেন, হাড় খুবই দুর্বল, অল্প আঘাতেই হাড় ভেঙে যায়, তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন পালং শাক। কারণ পালং শাক বা ব্রোকলির মতো সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে। এছাড়াও লেটুস পাতা বা শালগমের পাতাতেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আপনার হাড়কে মজবুত করবে এবং যাবতীয় ব্যথা দূর করবে। বন্ধু, হাড়কে মজবুত করতে শেষে যে খাবারটির কথা বলবো তা হলো আখরোট, পেস্তা ও বাদাম। আখরোট, পেস্তা ও বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের পাশাপাশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে খনিজ দ্রব্য রয়েছে যা হাড়কে শক্ত রাখতে সাহায্য করে। এছাড়াও চীনাবাদাম ও আমন্ডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়াম থাকে যা হাড় ক্ষয় প্রতিরোধ করে। বন্ধু, যদি আপনার দেহে ব্যথা অনেক দিনের পুরনো হয় এবং তা আপনাকে অনেক বেশি কষ্ট দিতে থাকে তাহলে দৈনিক খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখুন। আপনার হাড় মজবুত হবে এবং শরীর থেকে যাবতীয় ব্যথা দূর হয়ে যাবে। বার্ধক্যেও আপনার কোনো ঔষধের প্রয়োজন হবে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।